ওহুদের যুদ্ধের দিন কাফেরদের আঘাতে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লি ভাসাল্লামের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল সেটি ছিল অত্যন্ত কষ্টের দিন আর সেই অহুদের দিনের চেয়ে আরও বেশি কষ্টকর দিন ছিল যেদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম তায়েফে গমন করেছিলেন আর ওনাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল তো রাসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লামের তায়েফ সফরের সেই কষ্টকর দিনের ঘটনা আমরা এই ভিডিও থেকে জেনে নেব তায়েফের তিন ভাইয়ের ঘটনা রাসুলুল্লাহ সাল্লিফাসাল্লামের চাচা আবু তালিব এবং ওনার স্ত্রী হাদিজারাদিয়াল্লাহ তালানহায়ের একই বছরে ইন্তেকাল হয়েছিল ছয়শো উনিশ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথম দিকে রাসুল্লাহ সাল্ল আলিফাসাল্লাম ওনার পালিত পুত্র জায়েদ ইবনা হরিসার দিয়াল্লাহ তালানহাকে সাথে নিয়ে নতুন সাহায্যকারীর সন্ধানে তায়েফে রওনা হন এই সময় রাসূলুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর এই প্রৌঢ় বয়সে তিনি দীর্ঘপথ প্রচণ্ড গরমের মধ্যে পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন যেটা ছিল মক্কা থেকে দক্ষিণ পূর্বে প্রায় নব্বই কিলোমিটার দূরে এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম তায়েফে পৌঁছালেন আর এরপর তিনি সেখানকার বনু সাকিফ গোত্রের তিনজন নেতা তিন সহোদর ভাই আব্দু ইয়ালিল মাসুদ ও হাবিব বিন আমর সাকিফির সাথে সাক্ষাৎ করলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই তিন ভাইকে তাওহিদের দাওয়াত দিলেন সাথে সাথে ইসলামকে সাহায্য করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানালেন সেই তিনজন ভাইয়ের একজনের কাছে কুরাইশের অন্যতম গোত্র বনু জুমার একজন মহিলা বিবাহিত ছিলেন সেই আত্মীয়তার সূত্র ধরেই রাসুলুল্লাহ সাল্লাহ আল্লীসাল্লাম সেখানে গিয়েছিলেন কিন্তু সেই তিনজন ব্যক্তি রাসুল সাল্লি হাসাল্লামের প্রস্তাবে রাজি হয়নি তারা তাকে নিরাশ করল আর সেই তিনজনের একজন বলল সে কাবার গিলাফ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাসুল করে পাঠিয়ে থাকেন তাদের তিনজনের অপরজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে রাসুল হিসেবে পাঠানোর জন্য পায়নি আর সেই তিনজনের আরেকজন বলল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কেননা তুমি যদি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য বিপজ্জনক হবে আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো তবে তোমার সাথে আমার কথা বলা উচিত নয় তাইফের সেই তিনজন নেতা রাসুলুল্লাহ সাল্লিফুসাল্লামের দাওয়াত এভাবে প্রত্যাখ্যান করেছিল সেই তিনজনের কাছ থেকে নিরাশ হয়ে এবার রাসুল্লাহ সাল্লিফা অন্য ব্যক্তিদেরকে দাওয়াত দিতে থাকেন কিন্তু কেউ ওনার দাওয়াত কবুল করল না নবীজির উপর মর্মান্তিক নির্যাতনের ঘটনা অবশেষে দশ দিন পর তিনি সেখান থেকে ফিরে আসার জন্য পা বাড়ালেন এমন সময় তায়েফের নেতাদের উস্কানিতে বোকা লোকেরা ও ছোকরার দল এসে রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল এবং হৈচৈ শুরু করে দিল এক পর্যায়ে রাসুলসাল্লি ভাষাল্লামকে লক্ষ্য করে তারা পাথর ছুটতে আরম্ভ করল আর সেই পাথরের আঘাতে রাসুল্লাহ সাল্লাহ ভাল্ফাসাল্লামের পায়ের গোড়ালি ফেটে রক্তে জুতা ভরে যায় এই সময় সাহাবি জায়েদ বিন হারেসা ঢালের মতো হয়ে রাসুলসাল্লিফাস্লামকে পাথরের বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করেন আঙ্গুর বাগানের অসাধারণ ঘটনা এরপর রাসুল্লাহ সাল্লাহ আলিফাস্লাম রক্তাক্ত দেহ নিয়ে তিন মাইল হেঁটে তায়েফ শহরের বাইরে একটি আঙ্গুরবাগি চাই শ্রান্ত অবস্থায় আশ্রয় নেন রাসুল্লাহ সাল্লুসাল্লাম যেই আঙুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই বাগানটির মালিক ছিল মক্কার দুই নেতা উতবা ও সাইবা নামের দুই ভাই আঙুরের বাগানের মালিক উতবা ও সাইবা যখন দূর থেকে রাসুলুল্লাহ সাল্লাহ ভাল্লিহাস্লামের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখল তখন তারা দয়াপরয়ণ হয়ে তাদের খ্রিস্টান গোলাম আদাসের মাধ্যমে এক গোছা আঙ্গুর পাঠিয়ে দিল এরপর রাসুলুল্লাহ সাল্লাহ ভাল্হাসাল্লাম বিসমিল্লাহ বলে সেই আঙ্গুর হাতে নিয়ে খেতে আরম্ভ করলেন তখন ওতবা ও সাইবার পাঠানো খ্রিস্টান গোলাম আদ্দাস বিসমিল্লাহ শুনে অবাক হয়ে বলল এটা কোন ধরনের কথা এটা তো এই অঞ্চলের মানুষদের মুখে কখনো শুনিনি জবাবে রাসল সাল্লি হাসলাম বললেন তুমি কোন দেশের লোক তোমার ধর্ম কি। জবাবে খ্রিস্টান গোলাম আদ্দাস বলল আমি একজন খ্রিস্টান আমি নিনুয়া এলাকার বাসিন্দা এরপর রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম বললেন তুমি কি সৎকর্মশীল ব্যক্তি ইউনুস বিন মাত্তাহ আলাহ ইসলামের এলাকার লোক এটা শুনে খ্রিস্টান গোলাম অবাক হয়ে বলল আপনি ইউনুস বিন মাত্তাহকে কীভাবে চেনেন তখন রাসূলুল্লাহ উহ আলী আলিফাসাল্লাম বললেন তিনি হচ্ছেন আমার ভাই তিনি নবী ছিলেন এবং আমিও নবী অর্থাৎ এখানে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম নবী হজরত ইউনুস আল্লাহ ইসলামের কথা বলেছিলেন রাসুল সাল্লিহলামের কাছ থেকে এই কথা শুনে খ্রিস্টান গোলাম আদাস ওনার উপর ঝুঁকে তার মাথা হাত ও পায়ে চুমু খেলো এদিকে উতবা ও সাইবা দূর থেকে এই দৃশ্য দেখে একে অপরকে বলতে লাগলো যে শেষ পর্যন্ত লোকটা আমাদের গোলামকেও বিগড়ে দিল এরপর উতবা ও সাইবায়ের সেই খ্রিস্টান গোলাম আদাস এসে তার মনিবকে বলল হে মনিব পৃথিবীতে এই ব্যক্তির চেয়ে উত্তম আর কেউ নেই তিনি আমাকে এমন একটি বিষয়ে খবর দিয়েছেন যেটা নবী ছাড়া আর কেউ জানে না গোলামের কাছ থেকে এই কথা শুনে উতবা ও সাইবা এই দুই ভাই বলল সাবধান আদাস লোকটি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না নিতে পারে কেননা তোমার দিন তার দিনের চেয়ে উত্তম এই বর্ণনার সনদটি মুরসাল বা জয়ীফ আঙ্গুরের বাগানে নবীজির দোয়ার ঘটনা বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আঙ্গুরের বাগানে প্রবেশ করে আঙ্গুর গাছের ছায়ার তলে বসে পড়লেন এই সময় ক্লান্ত দেহ নিয়ে ব্যাকুল মনে তিনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছিলেন যেটা মজলুমের দোয়া নামে ইতিহাসে প্রসিদ্ধ যদিও এটির সনদ জয়ীফ রাসুল সাল্লাহ ভাল্লিফা সাল্লামের সেই দোয়াটি ছিল হে আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির দুর্বলতা কৌশলের স্বল্পতা ও মানুষের কাছে অপদস্থ হওয়ার অভিযোগ পেশ করছি হে দয়ালুগণের সেরা তুমি দুর্বলদের প্রতিপালক আর তুমি আমার একমাত্র পালনকর্তা কাদের কাছে তুমি আমাকে সোপর্দ করেছ তুমি কি আমাকে এমন দূর অনাত্মীয়ের কাছে পাঠিয়েছ যে আমাকে কষ্ট দেয় অথবা আমাকে এমন শত্রুর কাছে পাঠিয়েছ যাকে তুমি আমার কাজের মালিক বানিয়ে দিয়েছ যদি আমার উপরে তোমার কোনো ক্রোধ না থাকে তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না কিন্তু তোমার মার্জনা আমার জন্য অনেক প্রশস্ত আমি তোমার চেহারার জ্যোতির আশ্রয় প্রার্থনা করছি যার কারণে অন্ধকার সমূহ আলোকিত হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের কর্মসমূহ সুন্দর হয় এই বিষয় থেকে যেন আমার উপরে তুমি তোমার গজব নাজিল না করো অথবা আমার উপর তোমার ক্রোধ আপতিত না হয় আমি কেবল তোমারই সন্তুষ্টি কামনা করব যতক্ষণ না তুমি খুশি হও তুমি ছাড়া কোনো শক্তি ও কোনো ক্ষমতা নেই পাহাড়ের ফেরেস্তার ঘটনা এবং নবীজির মহত্ব রাসুল উল্লাহ সাল্লাহ আলুসাল্লামের তায়েফ সফর সম্পর্কে হজরত আয় সারাদি আল্লাহ এর একটি ঘটনা রয়েছে একদিন হজরত আয় আল্লাহু তালানহা রাসুল উল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ওহুদের দিনের চেয়ে কষ্টের দিন আপনার জীবনে কি এসেছিল জবাবে মহানবী সাল্লাহ বললেন হ্যাঁ তোমার সম্প্রদায়ের কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়েও সেটি ছিল অধিক কষ্টদায়ক আর সেটা ছিল আকাবার বা তায়েফের দিনের আঘাত যেদিন আমি তায়েফের নেতা ইবনে আব্দেয়ালিলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে আমার দাওয়াতে সাড়া দেয়নি তখন দুঃখ মন নিয়ে ফিরে আসার সময় কার্নু সালিব নামক স্থানে পৌঁছানোর পর আমি কিছুটা স্বস্তি পেলাম তখন উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে এরপর ভালোভাবে লক্ষ্য করলে আমি সেখানে ফেরেস্তা জিব্রাইলকে দেখলাম ফেরেশতা জিব্রাইল আমাকে সম্বোধন করে বললেন আপনি আপনার সম্প্রদায়ের কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যে কথা বলেছে মহান আল্লাহ আল্লাহতালা তা সবই শুনেছেন এক্ষণে মহান আল্লাহ তালা আপনার কাছে মালাকুল জিবাল বা পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেস্তাকে পাঠিয়েছেন ওই লোকদের ব্যাপারে আপনি পাহাড়ের ফেরেস্তাকে যা খুশি নির্দেশ দিতে পারেন রাসুল্লাহ সাল্লাম বলেন এরপর মালাকুল জিবাল বা পাহাড়সমূহের ফেরেস্তা আমাকে এসে সালাম দিল এবং বলল হে মোহাম্মদ আল্লাহ আপনার সম্প্রদায়ের কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালনকর্তা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি আকশাবাইন পাহাড় দুইটিকে তাদের উপর চাপিয়ে দেব পাহাড়ের ফেরেস্তার কাছ থেকে এই কথা শুনে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন বরং আমি আশা করি আল্লাহ তাদের ওরসে এমন সন্তান জন্ম দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না পরবর্তীতে সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাহ আলী দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন আর পরবর্তীতে সেই তাইফবাসীর মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার ওসিলায় সেই তাইফবাসীর অসংখ্য লোকজন ইসলাম গ্রহণ করেছিল সেদিন যদি রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেই তাইফবাসীর উপরে অভিশাপ দিতেন আর পাহাড়ের ফেরেশতা পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিত তাহলে দুনিয়ার অসংখ্য মানুষ মুসলমান হওয়া থেকে বঞ্চিত হয়ে যেত সেই দিন রাসুল্লাহ সাল্লাহ আল্হাসাল্লাম কঠোর নির্যাতনের মুখে পড়েও ওনার ক্ষমা করার ঘটনা ওনার ক্ষমা করার ঘটনা আমাদেরকে ওনার দূরদর্শিতার প্রমাণ দেয় আল্লাহ তালা সর্বজ্ঞ রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তায়েব সফরে কাফেরদের কাছ থেকে মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েছিলেন এমনকি ওনাকে পাথর মেরে ওনার শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছিল আর ওনার শরীরের রক্ত মোবারকে ওনার জুতা মোবারক ভিজে ওনার পায়ের সাথে আটকে গিয়েছিল দিন উপর এভাবে নির্যাতন করা হয়েছিল আর এই সমস্ত ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লামের তাইফের দিনের মর্মান্তিক ঘটনা থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি